আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরহামুল্লাহি বাদা সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে হাতি দেখলে কি হয় বা হাতির পিঠে বসতে দেখলে অথবা হাতির আঘাতে দেখলে কি হয় এ বিষয়ে আপনারা ওখানে অনেকে প্রশ্ন করেছেন তো সম্মানিত দর্শক হাতি স্বপ্নে দেখার ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা স্বপ্নে হাতি দেখিয়ে আপনাকে কোনো বিষয়ে বার্তা বা সুসংবাদ দিতে চান তো সম্মানিত দর্শক স্বপ্নে কেমন হাতি দেখলে কি ব্যাখ্যা হাতি কি করতে দেখলে কি ব্যাখ্যা সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ মৌখিক বানোয়াট মন গড়া কথা নয় সরাসরি কিতাব থেকে আলোচনা করব আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা বিশরদ ইমাম আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আর ব্যাখ্যার ইয়া থেকে সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে আসা বেলাইকন বাজিয়ে রাখলে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেতে পারেন তো সম্মানিত দর্শক স্বপ্নে হাতি দেখার সকল ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা ভার্সন অনুবাদ থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন হাতি দেখা অর্থাৎ স্বপ্নে হাতি দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেছেন কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে রাত ও দিনের স্বপ্নে হাতি ব্যতীত কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক খেয়াল করুন হজরত মোহাম্মদ বিল সিরিন রহমতুল্লাহ বলেছেন যিনি অনেক বড় স্বপ্নের ব্যাখ্যা বিসারত ছিলেন তিনি বলেন যে কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে রাত এবং দিনের স্বপ্ন হাতি ব্যতীত অন্য কোথাও পার্থক্য নেই অর্থাৎ হাতি স্বপ্নে দেখলে রাতে স্বপ্ন দেখলে কখনো এক ব্যাখ্যা হয় আর দিনে স্বপ্ন দেখলে কখনো ভিন্ন ব্যাখ্যা হয় তো এই হাতি ছাড়া অন্য কোনো জিনিস স্বপ্নে দেখলে সেটি রাতে কি সব স্বপ্নে দেখলে কী ব্যাখ্যা হবে দিনে স্বপ্নে দেখলে কী ব্যাখ্যা হবে এমন কোনো পার্থক্য নেই শুধু হাতি স্বপ্নে দেখায় রাত এবং দিনের ব্যাখ্যায় পার্থক্য হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন হাতির পিঠে বসতে দেখা অসতী মহিলাকে বিবাহ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ হাতির পিঠে বসতে দেখে হাতির পিঠে চড়তে স্বপ্নে দেখলো ব্যাখ্যা হবে সে কোনো মহিলাকে বিবাহ করবে এবং সেই মহিলা হবে অসতী অসত চরিত্রা এটি অবশ্য তার জন্য একটি সতর্কবার্তা সুতরাং স্বপ্নে এইটি এই হাতির পিঠে বসতে দেখলে কোনো তার সামনে বিবাহের কথা আসলে তাহলে ওই মহিলার ব্যাপারে পাত্রীর ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেওয়া দরকার এখানে রয়েছে দিনে এ স্বপ্ন দেখলে স্ত্রীকে তালাক দিবে অর্থাৎ হাতির পিঠে যদি বসতে দেখে এই স্বপ্ন যদি দিনে দেখে কেউ যে দিনে স্বপ্নে দেখলো দিনে ঘুমিয়েছে তখন স্বপ্নে দেখল যে সে হাতির পিঠে বসেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হয় যে স্ত্রীকে তালাক দিবে আর রাতে যদি হাতির পিঠে বসতে স্বপ্নে দেখে তাহলে ব্যাখ্যা অবশ্য হয় সে কোনো অসতি মহিলাকে বিবাহ করবে আর দিনে দেখলে ব্যাখ্যা স্ত্রীকে তালাক দিবে অথবা সে দাসী ক্রয় করবে এখানে রয়েছে হাতি মেরে ফেলতে দেখা তার হাতে কোনো বাদশাহ নিহত হবে অথবা কোনো মজবুত দুর্গ জয় হবে অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি দেখে যে সে হাতি মেরে ফেলেছে যে কোনো অভিহক হাতিকে সে মেরে ফেলেছে স্বপ্নে দেখলো তাহলে ব্যাখ্যা হবে তার হাতে কোনো বাদশাহ নিহত হবে কোনো ক্ষমতাশালী ব্যক্তি তার হাতে খুন হবে নিহত হবে অথবা কোনো মজবুত দুর্গ জয় হবে অর্থাৎ কোনো যুদ্ধের অবস্থা আসবে এবং তখন সে কোনো মজবুত দুর্গ জয় করবে তার হাতে আল্লাহ তালা কোনো মজবুত শক্তিশালী দুর্গের জয় দিবেন এখানে রয়েছে হাতির পায়ের আঘাতে মৃত্যু হতে দেখা মৃত্যু নিকটবর্তী এসে গেছে অবস্থা খারাপ হবে অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি দেখে যে হাতির পায়ের আঘাতে তার মৃত্যু হয়ে গিয়েছে মৃত্যুবরণ করছে হাতি পা দিয়ে আঘাত করেছে যার কারণে তার নিজের মৃত্যু হচ্ছে এই স্বপ্ন যদি দেখে ব্যাখ্যা হবে বাস্তবেই তার মৃত্যু নিকটবর্তী এসে গেছে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন তোমার মৃত্যু নিকটবর্তী সুতরাং তুমি সংশোধন হয়ে যাও অথবা অবস্থা খারাপ হবে অর্থাৎ স্বপ্নে যদি হাতির পায়রাঘাতে মৃত্যু হতে দেখে ব্যাখ্যা হবে হয়তো তার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে এবং আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থা খারাপ হবে শোচনীয় হবে কোনো বিপদ আপদ অথবা দুঃখ দুর্দশার মধ্যে পড়তে পারে এই স্বপ্ন দেখলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যাতে খারাপ অবস্থা থেকে তাকে হেফাজত করেন এবং মৃত্যু এসে গেলে উত্তম মৃত্যু তাকে দান করেন এখানে রয়েছে হাতির মাথায় বসতে দেখা নিজ বাদশাহের খেদমত থেকে অন্য বদশাহের ক্ষেদমতে যাবে অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি দেখে যে হাতির পায়ের আঘাতে তার মৃত্যু হয়ে গিয়েছে মৃত্যুবরণ করছে হাতি পা দিয়ে আঘাত করেছে যার কারণে তার নিজের মৃত্যু হচ্ছে এই স্বপ্ন যদি দেখে ব্যাখ্যা হবে বাস্তবেই তার মৃত্যু নিকটবর্তী এসে গেছে আল্লাহ তাল্লাহ তাকে সতর্ক করছেন তোমার মৃত্যু নিকটবর্তী সুতরাং তুমি সংশোধন হয়ে যাও অথবা অবস্থা খারাপ হবে অর্থাৎ স্বপ্নে যদি হাতির পায়ের আঘাতে মৃত্যু হতে দেখে ব্যাখ্যা হবে হয়তো তার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে এবং আরেকটি ব্যাখ্যা হলো তার অবস্থা খারাপ হবে শোচনীয় হবে কোনো বিপদ আপদ অথবা দুঃখ দুর্দশার মধ্যে পড়তে পারে এই স্বপ্ন দেখলে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যাতে খারাপ অবস্থা থেকে তাকে হেফাজত করেন এবং মৃত্যু এসে গেলে উত্তম মৃত্যু তাকে দান করেন এখানে রয়েছে হাতির মাথায় বসতে দেখা নিজ বাদশাহের খেদমত থেকে অন্য বাদশাহের খেদমতে যাবে অর্থাৎ স্বপ্নে যদি দেখে যে সে হাতির মাথায় বসেছে হাতির মাথার উপর বসতে স্বপ্নে দেখলো তাহলে ব্যাখ্যা হবে সে নিজের যে মালিক বা নিজের যে বাদশাহ অথবা ক্ষমতাধর ব্যক্তি আছে তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তির খেদমতে যাবে অন্য কোনো বাদশাহের বা ক্ষমতাশালী ব্যক্তির কাজে যাবে তার সেখানে চাকরি নিতে পারে এখানে রয়েছে হজরত ইব্রাহিম কেরমানি ললাই বলেছেন হাতির পিঠে বসা ও হাতিকে অনুগত দেখা অনারবের বাদশাহ হবে অর্থাৎ মোহাম্মদ ইবনে সিরিন ইব্রাহিম কেরমারি রহমতুল্লাহ তিনি অনেক বড়ো একজন স্বপ্নের ব্যাখ্যা বিসরত ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ হাতির পিঠে বসা এবং হাতিকে তার অনুগত দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো সে হাতির পিঠে বসে রয়েছে এবং হাতি তার কথা শুনছে সে যা বলছে হাতি তার আনুগত্য করছে তাহলে ব্যাখ্যা হবে সে অনারব দেশের বাদশাহ হবে অর্থাৎ কোনো আরব কান্ট্রি ছাড়া অন্য কোনো এলাকার বাদশাহ হবে সর্দার হবে নেতা হবে এখানে রয়েছে হাতির গোস্ত খেতে দেখা অনারব বাদশাহ থেকে ওই পরিমাণ মাল লাভ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে হাতির গোস্ত খেতে দেখলো স্বপ্নের মধ্যে তাহলে ব্যাখ্যা হবে যেই পরিমাণ গোস্ত খেয়েছে কোনো বাদশাহ থেকে ক্ষমতাধর ব্যক্তি থেকে অনারব অর্থাৎ আরব দেশ ছাড়া অন্য কোনো এলাকার ক্ষমতাধর ব্যক্তি থেকে ওই পরিমাণ সম্পদ লাভ করবে যেই পরিমাণ সে হাতির গোস্ত খেতে দেখেছে এখানে রয়েছে নিজের নিকট হাতির হাড় ও চামড়া দেখা বাদশাহের পক্ষ থেকে সম্পদ লাভ হবে অর্থাৎ কেউ যদি নিজের নিকট হাতির হার এবং চামড়া দেখতে বলে যে তার কাছে হাতির চামড়া বা হার রয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে বাদশাহের পক্ষ থেকে সম্পদ লাভ করবে কোনো ক্ষমতাশালী ব্যক্তি তাকে সম্পদ দান করবে বা যে কোনোভাবেই কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে সে মাল সম্পদ টাকা পয়সা লাভ করবে এখানে রয়েছে হাতির পিঠে বসে যুদ্ধ করতে দেখা শক্তিশালী বড় দুশমনকে পরাজিত করে দিবে হস্তি বাহিনীর ঘটনা এর দলিল অর্থাৎ কেউ যদি দেখে যে হাতির পিঠে বসে সে যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে রয়েছে হাতি হাতির পিঠে বসে রয়েছে তাহলে ব্যাখ্যা হবে কোনো শক্তিশালী বড় দুশ্মনকে সে পরাজিত করবে তার কোনো বড় শত্রু থাকবে এবং সেই শত্রু বা দুঃখকে সে পরাজিত করে দিবে এর দলিল বলা হয়েছে হস্তি বাহিনীর ঘটনাকে অর্থাৎ বাদশাহ যে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিলো রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের আগে সেই হস্তি বাহিনীকে হাতির বাহিনীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তো এই স্বপ্ন ব্যাখ্যা এটির সাথে মিলে এজন্য বলা হয়েছে যে হস্তিবাহিনীর ঘটনা যেমন নাকি হাতির পিঠে চরে যুদ্ধ করা হয়েছিল সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে তেমনিভাবে যদি হাতির পিঠে চরে যুদ্ধ করতে দেখলে ব্যাখ্যা হবে সে কোনো শক্তিশালী দুশ্মনকে পরাজিত করে দিবে এখানে দেখতে পাচ্ছেন হাতির পিঠ থেকে পরে মরে যেতে দেখা বাদশাহের মৃত্যু হবে অর্থাৎ কেউ যদি দেখে যে হাতির পিঠ থেকে পরে মরে গিয়েছে হাতির পিঠে বসা ছিল সেখান থেকে পরে মারা গিয়েছে এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে তার কোনো বাদশাহ বা ওই এলাকার কোনো সর্দার নেতার মৃত্যু হবে কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা কোনো ক্ষমতাধর ব্যক্তির মৃত্যু হবে মৃত্যুবরণ করবে এখানে রয়েছে হাতির পিঠে উঠে তামাশা করতে দেখা হাতি তার উপর অক্ষ সক্ষ দেখা আরব অনারব রমণীকে বিবাহ করবে তার অধীনস্থ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে সে হাতির পিঠে উঠে খেলাধুলা করছে তামাশা করছে এবং সেই হাতিটি তার উপর সক্ষম অর্থাৎ হাতি পরিপূর্ণ তার আনুগত্য করছে না সব কথা তার শুনছে না হাতিতে এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে কোনো অনারব দেশের মহিলাকে বিবাহ করবে আরব দেশ ছাড়া অন্য কোনো এলাকার মহিলাকে বিবাহ করবে এবং তার অধীনস্থ হয়ে যাবে অর্থাৎ ওই মহিলার অধীনস্থ সে হয়ে যাবে মহিলার কথায় সে ওঠা বসা করবে মহিলা তার পরিপূর্ণ শীলা হবে না কিন্তু যদি এর বিপরীত দেখে অর্থাৎ যদি দেখে যে হাতি তার পরিপূর্ণ অনুগত হাতি তার উপর সক্ষম নয় হাতি তার অনুগত হয়ে গিয়েছে তাহলে অবশ্য তার বিপরীত ব্যাখ্যা হবে যে ওই মহিলা তার উপর প্রভাব বিস্তার করতে পারবে না বরং সে নিজে মহিলার উপর প্রবল হবে মহিলার উপর ক্ষমতাশালী হবে এখানে রয়েছে অস্ত্রসহ হাতি নিয়ে শহরে বিচরণ করতে দেখা তাহলে বাদশাহের উপর অনেকজন বাদশাহী করবে মুনকিতাকে কি ধ্বংস করে দিবে অর্থাৎ কেউ স্বপ্নে দেখলো যে অস্ত্রসহ হাতি নিয়ে সে শহরে বিচরণ করছে তার হাতে অস্ত্র রয়েছে এবং সে সেই হাতি অস্ত্রসহ হাতির পিঠে চড়ে শহরে বিচরণ করছে এই স্বপ্ন যদি দেখে কেউ তাহলে ব্যাখ্যা হবে ওই দেশের নেতা যে রয়েছে বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা যে কোনো ধরনের ক্ষমতাশালী ব্যক্তি ওই এলাকার যে রয়েছে তার উপর অন্য অন্য ব্যক্তিরা ক্ষমতাগিরি করবে বা বাদশাহী করবে যার কারণে একসময় ওই বাদশাহ ওই নেতা ধ্বংস হয়ে যাবে বর্তমান যে নেতা রয়েছে তার ধ্বংস অতি নিকটবর্তী এখানে রয়েছে হজরত জাফর হাতি স্বপ্নে দেখার ছয় প্রকার স্বপ্নের ব্যাখ্যা বিশরদ আল্লাহবাল ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেন স্বপ্নে যদি কেউ হাতি দেখে তাহলে তার ব্যাখ্যা ছয়টির মধ্যে থেকে কোনো একটি হতে পারে ছয়টি ব্যাখ্যা হলো এক প্রতারক অর্থাৎ স্বপ্নে হাতি দেখলে কখনো ব্যাখ্যা হয় প্রতারক হয়তো সে নিজে প্রতারণা করবে অথবা কোনো প্রতারকের ফাঁদে পড়তে পারে তার জন্য সতর্কবার্তা দুই শক্তিশালী ও ভয়ঙ্কর লোক অর্থাৎ স্বপ্নে হাতি দেখলে কখনো ব্যাখ্যা হয় যে সে কোনো শক্তিশালী নিজে শক্তিশালী বা ভয়ঙ্কর হবে অথবা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা তার জীবনে আসবে যে হবে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রকৃতির তিন নম্বরে হল হিংসুক হাতি স্বপ্নে দেখলে কখনো ব্যাখ্যা হয় হিংসা অন্য কোনো কোনো ব্যক্তি তার প্রতি হিংসা করবে অথবা সে হবে হিংসুক ব্যক্তি চার অত্যাচারী রক্তপানকারী অর্থাৎ স্বপ্নে হাতি দেখলে কখনো এই অত্যাচারী রক্তপানকারীর মাধ্যমে ব্যাখ্যা হয় কখনো ব্যাখ্যা হয় পাঁচ নম্বর পুরুষকৃত দাস ছয় নম্বরে অনারবের বাদশা মোট কথা স্বপ্নে হাতি দেখার সকল ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা ইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে দিন সর্বোপরি কথা হল স্বপ্নে হাতি দেখলে আল্লাহ তালের কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তালা হাতি স্বপ্নে দেখার খারাপ ব্যাখ্যা থেকে হেফাজত করেন ভালো ব্যাখ্যাগুলো দান করেন